খুঁড়িয়ে চলছে দেশের বৈদেশিক কর্মসংস্থানের বড় বাজার মালয়েশিয়ার শ্রমবাজার। সিন্ডিকেটের কবলে পড়ে গত প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে বাজারটি, কিন্তু তার মধ্যেও থেমে নেই ধরপাকড়। চলতি বছরের প্রথম ছয় মাসেই দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক হয়েছে 26,000 বাংলাদেশি, যাদের কাগজপত্র যাচাই বাছাই শেষে অবৈধ ঘোষণা করা হয়েছে প্রায় 4,000 জনকে। বৈধ পথ খোলা না থাকায় অনেকেই অবৈধভাবে সমুদ্রপথে পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়। বর্তমানে আটক আতঙ্কে গভীর জঙ্গলই তাদের আশ্রয়। সবাই আর কি অনেক আতঙ্কের ভিতরে আসি, এত টাকা দিছি, এজেন্টের কাছে 1,000 টাকা দিছি। ভয়াবহ অবস্থা। অভিযান চলতেছে মিটিমের কিছুনে, যেখানে যে অবৈধ লোক পায় তারা সবাই ধরে নিয়ে গেছে। যদি সবসময় বাংলাদেশের আর মালয়েশিয়ার বৈধ পথটা খোলা থাকে, আমরা আর এই অবৈধ পথে আইসিয়া এইভাবে আর কষ্ট করা লাগতো না। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় দূতাবাস ও সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির সহযোগিতা না পাওয়ায় মালয়েশিয়া সরকার ঘোষিত বৈধ হওয়ার সুযোগ কাজে লাগাতে পারেনি অনেকে। কেউ অবৈধ থাকতে চায় না, কিন্তু এজেন্টের কারণে, দালালদের কারণে আমরা টাকা পয়সা দিয়ে আজকে অবৈধ। সময় মতো আমাদের পাসপোর্ট দিতেছে না, টাকা আমাদের একটু বেশি লাগলো, আমরা পাসপোর্টটা আর্লি চাই। তবে এসব অভিযোগ আমলে নিচ্ছে না স্থানীয় দূতাবাস, তারা বলছেন অভিযান অব্যাহত থাকবে। তারা তাদের অভিযান অব্যাহত রাখবে সেটি বলেছে। মালয়েশিয়ায় গেল পাঁচ বছরে যত অবৈধ অভিবাসী আটক হয়েছে তার মধ্যে সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের নাগরিক দ্বিতীয় সর্বোচ্চ। যদিও দেশটিতে অবৈধ শ্রমিকের সঠিক হিসাব জানে না বাংলাদেশ দূতাবাস।